বন্ধুরা, সাধারণত একটি বৃক্ষের কথা শুনলেই একটু গা ঝিমঝিম বা লোম দাঁড়িয়ে যায়। বিশেষ করে একটু সন্ধ্যা বা একটু গভীর রাত্রি এর পাশ দিয়ে গেলেও একটু ভয় লাগে। বন্ধুরা, সে বৃক্ষটি কিন্তু আপনাদের সুপরিচিত বৃক্ষ, সেটি হচ্ছে তেঁতুল। বন্ধুরা, আপনারা ভালোভাবেই দেখতে পাচ্ছেন এটি সেই তেঁতুল বৃক্ষ। অনেকেরই ধারণা তেঁতুল বৃক্ষে ভূত থাকে। বন্ধুরা, আসলে কি এটা ভূত বৃক্ষ না উপকারী একটি বৃক্ষ? বন্ধুরা, এর শিকড়, কাণ্ড, পাতা, বীজ পুরোটাই উপকারের আধার, গুণাগুণের আধার। বন্ধুরা, আসুন আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে কোন রোগে কোন অংশ ব্যবহার করবেন, কীভাবে ব্যবহার করবেন। যাদের শুক্রতারলজনিত সমস্যা রয়েছে তারা নিশ্চিন্তে নিঃসন্দেহে এই তেঁতুলের পাউডার ব্যবহার করবেন। যাদের গনোরিয়া, নাইসেরিয়া গনোরিয়ার জীবাণু বা এটা পজিটিভ হয়েছে, যাদের প্রস্রাবের নালীতে কিটকিট করে কামড়ায়, হলুদ রঙের একদম চুনের মতো পানি এবং সেই সাথে হলুদ কালারের পানি বের হয়, প্রস্রাবের প্রচণ্ড রকম জ্বালা পোড়া হতে থাকে, এই সমস্যায় অর্থাৎ যাদের গনোরিয়া পজিটিভ হয়েছে তারা মধ্যবয়সী পাতা ব্যবহার করবেন। বন্ধুরা, কীভাবে ব্যবহার করবেন? যাদের বীর্য একেবারে হালকা তরল, একটু আলিঙ্গন চুম্বন করতেই এমনভাবে বের হয়ে আসে, আপনি কোনো রকম মজা পান না, না আপনি নিজে মজা পান না আপনার সঙ্গিনী মজা পায়, এই সমস্যার সমাধানে আপনার তেঁতুলের পাউডার রাত্রিতে 2 থেকে 3 চা চামচ পরিমাণ 1 গ্লাস পানিতে ভিজিয়ে রেখে সকালে পানি পান করতে পারেন, আর চাইলে গরম পানি অথবা গরম দুধের সাথে গুলিয়েও সকাল বিকাল সেবন করতে পারেন। বন্ধুরা, গনোরিয়ার জীবাণু ধ্বংসে বা গনোরিয়ার সমস্যার সমাধানে মধ্যবয়সী পাতা পরিষ্কার করে ধুয়ে নেবেন। কতটুকু পরিমাণে? 100 গ্রাম পরিমাণে পাতা রাত্রিতে 1 গ্লাস পানিতে ভিজিয়ে রাখবেন, সকালে হাত দিয়ে ভালোভাবে কষতে নিয়ে আখের গুড়, যেটাকে বিভিন্ন এলাকায় কুসুল বলা হয় বা আখ নামে আমরা পরিচিত সবাই চিনি জানি, এই আখের গুড় অল্প পরিমাণ দিয়ে এটা গুলিয়ে প্রত্যেক সকালে পান করবেন। ইনশাল্লাহ আপনার গনোরিয়া যত পুরাতনই হোক না কেন, আপনার দ্রুত আরোগ্য হয়ে যাবেন ইনশাল্লাহ।